আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আছি সপ্তম শতাব্দীতে তৈরি শালবন বিহারের ধ্বংসাবশেষে, কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। আজকে আমি শেয়ার করবো এই হাজার বছরের বিহারের ইতিহাস, উন্মোচিত হওয়ার ইতিহাস, এমনকি বর্তমান অবস্থা। সো লেটস গো। শালবন বিহারে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আগে আসতে হবে, হচ্ছে যে কুমিল্লা বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড থেকে আসতে হবে কোটবাড়ি বিশ্ব রোড, কোটবাড়ি বিশ্ব রোড থেকে আপনারা যে কোনো সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন ওইখানে, ওই মোড়েই হচ্ছে যে জন প্রতি 20 টাকা করে ভাড়া নেবে। তাহলে ওইখান থেকে আসলে আপনারা সিএনজি বা অটোরিকশা আসলে ঠিক এখানে নামাই দেবেন, এই যে এখানে নামাই দেবে। আর এটা হচ্ছে যে কি শালবন বিহারের গেট, এখান থেকে টিকিট কাটবেন, টিকিট কেটে এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে আর কি, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন। শালবন বিহারে ঢুকতে জন প্রতি টিকিটের মূল্য হচ্ছে যে 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমি ভিতরে ঢুকতেই আসলে দেখতে পেলাম এরকম কিছু ফুল গাছ সারিবদ্ধভাবে আছে, এই যে এরকম কিছু সারিবদ্ধ ফুল গাছ আছে। তো আমি এখন যাবো হচ্ছে যে কি শালবন বিহারের উত্তর পাশে, যে মাঝামাঝি স্থান উত্তর পাশে যাব, ওইখান থেকে আপনাদেরকে মূল বিহার দেখাবো। আমি এখন আছি শালবন বিহারের উত্তর সাইডে, উত্তর সাইডে রয়েছে হচ্ছে যে কি শালবন বিহারে প্রবেশ করা যে একমাত্র গেট, ওই একমাত্র গেট, এটা হচ্ছে হাজার বছরের পুরানো সেই একমাত্র গেট। দেখেন কত সুন্দর কারুকাজ করায় এই গেট, হ্যাঁ দেখলে বুঝতে পারেন যে হাজার বছরের সপ্তম শতাব্দীতে এই গেটটি তৈরি করা হয়, আর এর কারুকাজ দেখলে আপনি অবশ্যই অবাক হবেন। হ্যাঁ, আর গেট থেকে আপনারা ঠিক সামনেই তাকালে দেখতে পাবেন হচ্ছে যে এই শালবন বিহার দেখা যাচ্ছে পুরাটা। এটা হচ্ছে হাজার বছরের পুরনো শালবন বিহারের ধ্বংসাবশেষ। এই বিহারের আশেপাশে এলাকায় শাল এবং গজারের গণবন ছিল বলে তখন থেকে এই বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। ধারণা করা হয় এই বিহারটি দেখতে অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো, কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে কিছুটা ছোট। 1875 সালে কোটবাড়িতে রাস্তা তৈরি করার সময় এই বিহারটি উন্মোচিত হয়, তখন এই বিহারটি চিহ্নিত করা হয়। ধারণা করা হয় সপ্তম শতাব্দীর শেষের দিকে, অষ্টম শতাব্দীর শুরুর দিকে দেববংশের চতুর্থ রাজা শিবদেব এটি তৈরি করেন, যেখানে রয়েছে 155টি কক্ষ। এই যে আমার আশেপাশে যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে যে এই যে কক্ষ, এই আশেপাশে রয়েছে কক্ষ, আর এর মাঝখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে কি কেন্দ্রীয় মন্দির, যেটা তৈরি করা হয় অষ্টম শতাব্দীর মাঝখানে। হ্যাঁ, আর এটি আবার হচ্ছে যে কি নবম শতাব্দী ও দশম শতাব্দীতে চতুর্থ এবং কি পঞ্চমবারের মতো সংস্কার করা হয়। ঠিক এরকম হচ্ছে যে 155টি কক্ষ আছে, এই যে এরকম এরকম 155টা কক্ষে আছে। এই সব কক্ষেই ছিল হচ্ছে যে বৌদ্ধ ভিক্ষুকরা, তারা বসবাস করতো, ধর্মচর্চা করতো। আর কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে একটি কুয়া, এই যে এই একটি কুয়া, এই যে হাজার বছরের যে পুরাতন যে কুয়া, এই যে কুয়া দেখলে এখানে দেখা যায় ভিতরে হচ্ছে যে কি বিভিন্ন পটল বটল আর হচ্ছে পানি তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, তো আসলে এইসব কাজ যারা করে তারা আসলে একদম ভালো মানুষ না, যে পটট আসলে এখানে রাখা যায় স্মৃতিস্বরূপ। এই বিহারটি বিভিন্ন সময় খননের মাধ্যমে এখানে পাওয়া যায় 400টির বেশি স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা, মাটির মূর্তি সহ অসংখ্য মাটির পুলক সহ আরও অনেক কিছু, যা বর্তমানে ময়নামতি জাদুঘরে রাখা আছে। আর এই ময়নামতি জাদুঘরটাই ঠিক রয়েছে শালবন বিহারের ঠিক সামনে, আপনারা আসলেই ওই ময়নামতি জাদুঘরটা দেখতে পাবেন। চাইলে আপনারা ওই ময়নামতি জাদুঘরও ভিজিট করতে পারেন, আর এর বিভিন্ন সময়ের যে উত্তোলন করতে খননের মাধ্যমে পাওয়া জিনিস সবগুলো ওইখানেও আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। বিহারের ধ্বংসাবশেষগুলো দেখলে আপনার কাছে মনে হবে এটা কেটে কেটে কেউ হচ্ছে যে কি ইয়ে করে ফেলছে, দেখেন সবগুলো অংশ এমন, হ্যাঁ এত সুন্দর করে আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ধ্বংস হওয়ার পরে যে অংশগুলো, সে অংশগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংস্কার করে সুন্দরভাবে হচ্ছে যে কি এভাবে রাখছে, এই যে সবগুলো হচ্ছে যে তাদের তত্ত্বাবধানে আছে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে যেটা সংশোধন করে সংরক্ষণ করছে, এমনকি সুন্দর করে সাজাইছে, সবগুলো পরিষ্কার করছে, দেন হচ্ছে যে এই অবস্থায় আসছে। আর এখানেই আগে ছিল খুব বড় বড় ভবন বা ইয়ে দালান কোটা অনেক কিছুই ছিল, কিন্তু ধ্বংস হওয়ার পরে ধ্বংসাবশেষ এটাই রয়ে গেছে আমাদের জন্য, যেহেতু আমাদের পুরনো ঐতিহ্য সেটা আমরা এখন দেখতে পারতেছি, এমনকি কিছুটা ধারণা করতে পারতেছি। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এটা ভিজিট করতে, এমনকি দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসে এটা ভিজিট করতে। চাইলে আপনারাও আসতে পারেন এই হাজার বছরের পুরাতন শালবন বিহারের ধ্বংসাবশেষ দেখতে। তো আর চাইলে এখানে আসে দেখতে পারেন ময়নামতি জাদুঘর, আর হচ্ছে যে এখানে রয়েছে যে নব শালবন বিহার, ওইটাও আপনারা ভিজিট করতে পারেন, ওইটা আপনারা আসতেই দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্টে জানাবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।